নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 24শে বৈশাখ 1427 অর্থাৎ ইংরেজির 7ই মে 2020 বৃহস্পতিবার বৈশাখী পূর্ণিমা, বা আমরা খুব সাধারণভাবে যাকে বুদ্ধ পূর্ণিমা বলেও জানি। এই প্রসঙ্গক্রমে একটি বিষয় আপনারা মনে রাখবেন যে শুক্ল পঞ্চমী, শুক্ল দশমী বা পূর্ণিমা তিথি, এই তিথিগুলি যদি কখনো বৃহস্পতিবার দিন পড়ে তাহলে সেই তিথিগুলোকে বলে পূর্ণতিথি। এই পূর্ণতিথির বিশেষ মাহাত্ম্য আছে। এর মাহাত্ম্য কি? এই দিন আপনাকে দান ধ্যান করতে হয়, এই দিন আপনাকে ধর্মগ্রন্থ যেরকম গীতা, মহাভারত, রামায়ণ, চণ্ডী ইত্যাদি পাঠ করতে হয়, কাউকে ভোজন করাতে হয় ইত্যাদি বিভিন্ন উপায় প্রতিকার এই দিন করা খুব ভালো। এই দিন যদি আপনারা এই ধরনের প্রতিকারগুলো করেন তাহলে দেখবেন আপনাদের দ্রুত ফললাভ হয়। এই পূর্ণ তিথিতে কেউ যদি কোনো প্রতিকার করে, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই আগামী বুদ্ধ পূর্ণিমায় আপনারা কী কী করলে আপনাদের জীবনের সমস্ত মনোবাসনা, মনস্কামনা, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবেন খুব দ্রুততার সঙ্গে। যদি কারোর জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ থাকে, কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ হয় বা দুর্বল হয়, ব্যবসায় কেউ সফলতা পাচ্ছে না, চাকুরি মনের মতন জুটছে না, সন্তান সুখ নেই, দাম্পত্য শান্তির অভাব, যদি এই ধরনের সমস্যাগুলো আপনাদের জীবনে থাকে তাহলে অবশ্যই এই দিন সকালবেলা, অর্থাৎ এই পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে উঠে আপনারা ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র জপ করুন। দেখুন, আমি স্ক্রিনে এই প্রণাম মন্ত্র দিয়ে দিলাম। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করুন, হলুদ তিলক দিন, সেই তিলক নিজেও লাগান, ধূপ দীপ প্রসাদ দিয়ে পুজো করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। বৃহস্পতি মন্ত্র যেটি স্ক্রিনে যাচ্ছে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, এই মন্ত্র 108 বার জপ করুন, দেখবেন দুর্দান্ত সফলতা পাবেন। হলুদ বস্ত্র আপনারা ব্রাহ্মণকে দান করুন, বিশেষ করে 5.5 মিটার হলুদ বস্ত্র ব্রাহ্মণকে অবশ্যই এই দিন দান করুন। গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত এই ধরনের পুণ্য গ্রন্থগুলোকে দান করুন। বিশেষ করে যদি অনাথ আশ্রমে গিয়ে অনাথ বাচ্চাদের মধ্যে এই গ্রন্থ দান করতে পারেন তাহলে আপনাদের ফল লাভ তাড়াতাড়ি হবে। হলুদ লাড্ডু ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করুন, করার পরে সবাইকে দিন। কলা গাছের গোড়ায় জল ঢালুন, সেই জলটার মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে গুলে দিন, অর্থাৎ হলুদ রঙের জলটা হয়ে যাবে, সেই জলটা কলা গাছের গোড়ায় ঢালুন। এই দিন আমি পূর্বেও বলেছি ধর্মগ্রন্থ পাঠ করুন বা শ্রবণ করুন। 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য হলেও এই দিন মৌন ব্রত পালন করুন। আমি বলছি না যে সারাদিন করুন, অন্তত 30 মিনিট না হলে 1 ঘন্টা পালন করুন মৌনব্রত। নিচের ডেসক্রিপশনে আপনারা বিষ্ণুর সহস্রনাম পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেখানে যান, সেখানে অবশ্যই পাবেন। দর্শক বন্ধু, এই সকল প্রতিকারগুলো যদি আপনারা সঠিকভাবে করেন, আমার আশা, আমার বিশ্বাস যে আপনাদের সকলের মঙ্গল হবেই হবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।